না, এটা তো এক কথায় উত্তর দিতে বলতে হলে বলতে হয় সরাসরিভাবে নেতৃত্বের সংকটের কারণেই আজকে বাংলাদেশের ফুটবল এই পর্যায়ে। যদি নেতৃত্ব সঠিকভাবে থাকতো, পরিচালনা যদি নেতৃত্ব যদি সঠিক পরিচালনা করতো, তাহলে বাংলাদেশের ফুটবল পৃথিবীর অন্যান্য দেশের মতো এগিয়ে যেত। কিন্তু এখানে নেতৃত্বের ব্যর্থতার কারণেই আজকে বাংলাদেশের ফুটবল অস্তিত্ব সংকটে। না না, আমাদের পদক্ষেপে তো কোনো কিছু যে আসবে না। আমরা সাজেশন দিতে পারি, আমরা কথা বলতে পারি, সবসময় কথা বলে আসছি। সেটা হলো যদি সঠিক নেতৃত্ব এখানে প্রয়োজন, এক নম্বরে যে সঠিক নেতৃত্বকে নিয়ে আসা যায় তা, এবং সেই অনুযায়ী সারা বিশ্বে উন্নতিশীল ফুটবল দেশগুলা যে স্ট্রাকচারে যে নিয়মে আগচ্ছে, আমরা যদি শুধু সেটাকেই ফলো করি, তাইলেই বাংলাদেশ তার আর যে এক সময়ের যে বাংলাদেশের ফুটবলের যে অস্তিত্ব, যে ঢাকার মাঠ 12টার ভিতরে প্যাকটাপ হয়ে যাওয়া, যে সারা বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যেত, সেই অবস্থানে ফিরে আসা সম্ভব শুধুমাত্র নেতৃত্বই এই জায়গাটাতে পৌঁছে দিতে পারে। না, এটা তো বলার অপেক্ষাই রাখে না। ফুটবল ফেডারেশনে যেরকম নেতৃত্বের সংকট, সেরকম ক্লাবগুলোতেও, ম্যাক্সিমাম ক্লাব, দু একটা ক্লাব ছাড়া বাকি সবগুলোতেই কিন্তু, ক্লাবগুলোতেই কিন্তু ঠিক এই নিয়মেই চলছে। তার কারণ রাজনৈতিক প্রভাবে ক্লাবগুলা সম্পূর্ণভাবে মানে তাদের স্ট্রাকচার, তাদের অবকাঠামো নষ্ট করে ফেলেছে। এই নেতৃত্বটা যদি সঠিক নেতৃত্ব চলে আসে, সেটা ক্লাব লেভেলেই হোক আর ফেডারেশন লেভেলেই হোক, আমি করি বাংলাদেশ ফুটবল তার যে 70, 80, 60 দশকে যে ঐতিহ্য ছিল, আমি উদাহরণ দিয়ে বলতে পারি, ধরেন স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আবাহনী ক্লাবের নেতৃত্বে যে ছিলেন আমাদের হারুনুর রশিদ ফাউন্ডার সেক্রেটারি হিসাবে, উনি হাল ধরে এই আবাহনী ক্লাবকে দেশ সেরা ক্লাব হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু আমরা ওনার হয়তো ওরকম কোনো অবস্থান ছিল না, ফাইন্যান্সিয়ালি বলেন আপনার মানে তার মানে কি বলবো পরিচিতিটা ঠিক ওইভাবেই ছিল না, কিন্তু উনি ওনার সাংগঠনিক দক্ষতা যোগ্যতা দিয়ে একটা ক্লাবকে দেশসেরা ক্লাবে প্রতিষ্ঠিত করেছেন। এরকম মহারান ক্লাবেও কিছু নিবেদিত সংগঠক ছিল যারা মাঠে পড়ে থাকতো এবং যারা স্পন্সরদেরকে, বড় বড় ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর, এই সমস্ত লোকজনদেরকে এনে ক্লাবের সাথে সম্পৃক্ত করে ক্লাবগুলোকে কিন্তু আকাশ ছোঁয়া সম্মানে নিয়ে গেছেন। এমনভাবে বলা যেতে পারে, যেমন ব্রাদার্স ইউনিয়ন স্বাধীনতার পরে উত্থান ঘটল, সাদেক হোসেন খোকা আপনারা জানেন, এই ব্রাদার্স ক্লাবের মাধ্যমেই কিন্তু সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র, ক্রীড়ামন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু উনি কিন্তু এই ক্লাব লেভেল থেকে উঠে আসছিলেন। সুতরাং এই যে নেতৃত্ব, এবং নেতৃত্বটাকে সে তার কর্মকাণ্ড দিয়ে, তার প্রতিভা দিয়ে সে নিজেকে সেরা সংগঠক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এখন আপনি দেখবেন ক্লাবগুলোতে যান, আপনি ফেডারেশনে যান, কর্মকর্তাদের জিজ্ঞেস করেন, 10টা প্লেয়ারের নাম বলতে পারবে না, ন্যাশনাল টিমের প্লেয়ারের নাম বলতে পারবে না, তার ক্লাবের নাম প্লেয়ারের নাম বলতে পারবে না, কিন্তু তারা ক্লাব ডমিনেট করছে, তারা ফেডারেশন ডমিনেট করছে। এই জায়গাগুলোতে পরিবর্তন অবশ্যই আনতে হবে যদি বাংলাদেশের ফুটবলকে বাঁচাতে হয়। না, এটা তো আমরা সবসময় বলে আসছি, এখনও বলছি। কিছুদিন আগে আপনারা দেখেন ফিফা থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে, আমাদের ফুটবল ফেডারেশনের। এটা তো জাতির একটা কালো অধ্যায়ের দিন হিসাবে সেদিনকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এর চেয়ে বড় লজ্জা একজন ফুটবলার হিসাবে আমার জীবনে আর কিছু হইতে পারে না। আমি জানি না বাংলাদেশ এই কালিমা কীভাবে মুছবে। তবে ফুটবল ফেডারেশনে গত 15 বছর ধরে নেতৃত্বে যারা ছিলেন, এই দায়িত্ব তাদেরকেই নিতে হবে, এবং আমি মনে করি যে এখন সময় এসেছে এই নেতৃত্ব পরিবর্তনের। দেশ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই দিক থেকে চিন্তা করলে আমি মনে করি যে এখন সময় এসেছে নেতৃত্ব পরিবর্তন করে সঠিক নেতৃত্বকে তুলে নিয়ে এসে দায়িত্ব দিয়ে বাংলাদেশের ফুটবলটাকে আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।